নমস্কার গল্প মিতার পরিবারে জানাই সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত আজ আমি আপনাদের পড়ে শোনাব তিন নম্বর সাক্ষী ছোট গল্পটি লিখেছেন বিখ্যাত কথা সাহিত্যিক বিমল মিত্র তারপরে আমার ডাক পড়ল আমি ছিলাম তিন নম্বর সাক্ষী জীবনে কখনো সাক্ষী হইনি আগে কোর্টের আবহাওয়াও ঠিক আমার মানসিকতার অনুকূল নয় আমার স্বাস্থ্যের পক্ষে কোর্ট অ্যালার্জির ক্রিয়া করে কিন্তু এ যুগে ইচ্ছে না থাকলেও অনেক কাজ বাধ্য হয়েই করতে হয় আমাদের হয়তো জীবনটাই এ যুগে যন্ত্র হয়ে উঠেছে পদে পদে আত্মরক্ষা করতে গিয়ে নিজের অজ্ঞাত সারে হাজারো বাধার সঙ্গে হোচট খেতে হয় তখন হাঁপিয়ে উঠি শিউরে উঠি রেগে উঠি আর কখনো কখনো বা নিজেই নিজের শত্রু হয়ে উঠি ঈশ্বরকে সাক্ষী রেখে যে প্রতিজ্ঞা যে শপথ নিতে হয় তা নিলুম কিন্তু কি বলবো আমি আমি যা দেখেছি তা যদি বলি তা কি কেউ বিশ্বাস করবে তা কি কেউ শুনবে ভাববে আমি বোধ মিথ্যা কথা বলছি তখন আর ভাববার সময় ছিল না অত চোখের সামনে তখন এক জোড়া চোখ আমার দিকে চেয়ে রয়েছে এক দৃষ্টে সমস্ত কোর্ট ভর্তি লোক আমাকে দেখছে আমি তিন নম্বর সাক্ষী হলেও আমি যে প্রধান সাক্ষী আমি যে সেই ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী আমি ওপরের দিকে মুখ করে বলতে লাগলাম কিন্তু সে কথা এখন থাক সেদিন কোর্ট ম্যাজিস্ট্রেটের সামনে আমি যা বলিনি এখন আজকে আপনাদের আমি সেই কথাই বলি ট্রেনটা যখন হাওড়া স্টেশন ছাড়লো তখন অতটা খেয়াল করিনি শুধু লক্ষ্য করেছিলাম চেহারাটা একসঙ্গে সারা রাত কাটাতে হবে যার সঙ্গে তার দিকে চেয়ে দেখাটা খুব স্বাভাবিক বেশ সুন্দর চেহারা ভদ্রলোকের অর্থাৎ পুরুষের যেমন চেহারা হলে সুন্দর দেখায় ঠিক তাই আমার কামরাতে মাত্র দুটোই বার্থ আমার ছিল ওপরের বার্থ তারটা নিচের সকলেই নিচের বার্থ চায় কিন্তু সব সময়ে চাইলেই তো সব জিনিস পাওয়া যায় না সুতরাং বার্থ রিজার্ভেশন করবার সময়ে ওপরের বার্থ মনটা খুব খুশি হয়নি কিন্তু উপায়ও ছিল না আর তখন শুধু রিজার্ভেশন স্লিপের ওপর নামটা ভদ্রলোকের দেখেছিলাম কে ভট্টাচার্য কোথাকার কে ভট্টাচার্য কি করেন তিনি কিছুই জানবার উপায় ছিল না ট্রেনে গিয়ে উঠলাম তখন আগ্রহ ছিল তাকে দেখবার সময় মিস্টার ভট্টাচার্য এলেন কোথায় যাবেন তিনি তা তখন আমি জানি না সঙ্গে মালপত্র বিশেষ কিছুই নেই একটু অবাক হয়ে গিয়েছিলাম বই দূরের যাত্রী নিশ্চয়ই তাহলে সঙ্গে বাক্স বা বিছানা নেই কেন তিনি গাড়িতে উঠলেন উঠে আমার পাশে বসলেন আমি আর চোখে তার দিকে দেখলাম ধুতি পাঞ্জাবি পরা খদ্দরের পোশাক হয়তো স্বদেশি করেন মনে হলো কিন্তু যদি স্বদেশী না করেন তো এমপি এম হতে পারেন কিংবা হয়তো স্কুল টিচার টিচার হলে ফার্স্ট ক্লাসে কেন তাহলে কি ব্যবসাদার অনেক সময় ব্যবসাদাররাও আজকাল খদ্দর পড়ে তাতে গভর্নমেন্টের কাজ পেতে সুবিধে হয় ভেবে ভেবে কিছুই ঠিক করতে পারছিলাম না তিনি জানালার ধারে বসেছিলেন বাইরের দিকে চেয়ে গাড়ির মধ্যে আমি রয়েছি তাতে তার যেন কোনো ভাবান্তর হচ্ছে না ট্রেন ছাড়তেই আমি আর থাকতে পারলাম না বললাম আপনি কত দূর যাবেন মিস্টার ভট্টাচার্য এতক্ষণে আমার দিকে চাইলেন বেশ অন্যমনস্ক ভাব যেন যেন আমি প্রশ্ন করে তার চিন্তার ব্যাঘাত ঘটালাম বললেন নাগপুর নাগপুর কথাটা বলেই তিনি আবার আগেকার মতো চুপ করে গেলেন তারপর মুখ ফিরিয়ে বাইরের দিকে চেয়ে রইলেন ট্রেনটা দুলছিল আমিও চুপ করে বসে তিনিও বাইরে অন্ধকার দেখবার কিছুই নেই রাত আটটা বেজে গেছে আমি খাওয়া দাওয়ার পাট বাড়ি থেকে চুকিয়ে এসেছি হয়তো বা তিনিও তাই আমি তার সঙ্গে কথা বলবার জন্যে আবার একটা প্রশ্ন করলাম বললাম আপনার তো নিচের বার্থ আপনি যখন শোবেন তখন বলবেন আমি ওপরে বার্থে উঠে যাব ভদ্রলোক বললেন আমি ওপরেই শোব বললাম আপনি কেন ওপরে কষ্ট করবেন আমি ওপরে শোবক্ষণ ভদ্রলোক আমার কথায় কেমন যেন বিচলিত হলেন বলে মনে হল বললেন আপনার মতো এমন কথা তো কাউকে আগে কখনো বলতে শুনিনি আপনি আমাকে অবাক করলেন বললাম তা নয় আপনার নামে নিচের বাসটা বুক করা আছে বলেই বলেছি ভদ্রলোক বললেন সে কথা কি সবাই মানে বললাম যারা মানে না তাদের কথা ছেড়ে দিন আমি তাদের দলে নই কথাটা শুনে ভদ্রলোক আমার দিকে সোজাসুজি এতক্ষণে এই প্রথম আমাকে ভালো করে লক্ষ্য করলেন ভদ্রলোক বললেন আপনি আমাকে আবার ভাবিয়ে তুলছেন দেখছি বললাম কেন আমি কি কিছু অন্যায় বলেছি পৃথিবীর সব লোক কি আর খারাপ হয়ে গেছে ভদ্রলোক বললেন সব লোক খারাপ হয়েই গেছে সবাই এত ভালো লোক নেই আর পৃথিবীতে যারা ছিল সবাই চোর ডাকাত বদমাইশ হয়ে গেছে বলতে বলতে ভদ্রলোকের চোখ দুটো যেন লাল হয়ে উঠলো আবার বলতে লাগলেন আপনি হয়তো ভাগ্যবান তাই ভালো লোক কিছু কিছু দেখেছেন কিন্তু আমি একজন হতভাগা আমার কপালেই সব জোচ্চোর জুটেছে সব বদমাইশ জুটেছে তার মানে আমি আরও স্পষ্ট উত্তর শোনবার জন্য জিজ্ঞেস করলাম তার মানে কি মিস্টার ভট্টাচার্য উত্তেজিত হয়ে উঠলেন জানেন আমি বাবার তিন লাখ টাকা খরচ করে একটা স্কুল করেছিলাম ইচ্ছে ছিল দেশের ছেলেদের মানুষ করব সব টাকাটা আমার জলে চলে গেল একটা ছিল মানুষ হল না আমি ভদ্রলোকের রাগের কারণ বুঝতে পারলাম বুঝলাম ভদ্রলোক আদর্শবাদী তার অনেক আশায় জলাঞ্জলি পড়েছে বলেই এমন হতাশ হয়ে গেছেন এখন পুরোপুরি হতাশ হয়ে পড়েছেন বললাম কোথায় করেছিলেন স্কুল রামনগরে রামনগর কোথায় ভদ্রলোক বললেন আসানসোলের কাছে একটা গ্রামে চল্লিশ বিঘে জমি নিয়ে বিরাট বিল্ডিং করেছিলাম আশেপাশে গ্রামের সমস্ত ছেলেদের এনে ভর্তি করেছিলাম সেখানে বোর্ডিং স্কুল আমি নিজে থাকতুম সেখানে ছেলেরা যা খেত আমিও তাই খেতুম ছেলেরা যেমনভাবে থাকতো আমিও ঠিক তেমনিভাবেই থাকতুম ছেলেরাই ছিল আমার সর্বস্ব বেশ গল্পের আমেজ পাচ্ছিলাম ভদ্রলোকের কথায় 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 ভদ্রলোক সবই বলতে লাগলেন কে ভট্টাচার্য মানে করুণা ভট্টাচার্য তার বাবা ছিলেন সেকালে ভাইসের পার্সোনাল সেক্রেটারির অফিসের সুপারিনটেন্ডেন্ট অনেক টাকা মাইনে পেতেন তিনি সংযমী পুরুষ বলে বাজে খরচের বাহুল্য ছিল না সেই যুগে করুণা ভট্টাচার্য ইংরেজি স্কুলে পড়ে ইংরেজি নবিশ হয়েছিলেন তারপর বাপের সুপারিশের সুবাদে বিলেত গিয়েছিলেন সেখানে যথারীতি আইসিএস পাশ করে চাকরি পেয়েছিলেন ইন্ডিয়া গভর্নমেন্টের এডুকেশন মিনিস্ট্রিতে সেসব ব্রিটিশ গভর্নমেন্টের গৌরবময় যুগের কথা মিস্টার ভট্টাচার্য বলতে লাগলেন তখন দেখেছি মানুষ ব্রিটিশদের ঘেন্না করেছে ব্রিটিশরাও ইন্ডিয়ানদের জেলে পুড়ে রেখেছে আমাদের অনেককে ফাঁসি দিয়েছে কিন্তু তারা যেখানেই দেখেছে মনুষ্যত্ব সেখানে তাকে রেসপেক্ট করেছে কিন্তু এখন বলতে বলতে মিস্টার ভট্টাচার্য যেন ভেঙে পড়লেন বললাম আপনাকে দেখে বোঝা যায় না যে আপনি একদিন সিভিল সার্ভিসে ছিলেন মিস্টার ভট্টাচার্য বললেন সিভিল সার্ভিস আমি করেছি বটে কিন্তু তার জন্যে নিজের ওপর আমার ঘেন্নার শেষ ছিল না তাই ব্রিটিশ গভর্নমেন্ট চলে যাওয়ার পরই চাকরি ছেড়ে দিয়েছিলাম বললাম আপনি কি জানতে পেরেছিলেন যে দেশি গভর্নমেন্ট আপনাকে সম্মান করবে না আপনাকে যথাযথ স্কোপ দেবে না সেজন্যে আমি চাকরি ছাড়িনি তবে আমি চাকরি ছেড়েছিলাম এই ভেবে যে আমার তখন প্রচুর টাকা জমে গিয়েছিল হাতে আমার আর টাকার দরকার ছিল না ভদ্রলোক প্রথম যখন গাড়িতে উঠেছিলেন তখন কেমন গম্ভীর গম্ভীর ছিলেন কিন্তু ততক্ষণে তার সে ভাব কেটে গিয়েছে প্রায় ছ ফুট লম্বা চেহারাটা নিয়ে এতক্ষণে পেছনের গদিতে হেলান দিয়ে বসেছেন তিনি একতরফা কথা বলে যেতে লাগলেন আমি বলতে গেলে শুধু টাকা তার হাতে তখন প্রচুর জমে গেছে শুধু নিজের মাইনের টাকা নয় পৈতৃক টাকাও ব্যাংকে মজুদ ছিল অনেক আর ঠিক সেই সময়েই আমার স্ত্রীও মারা গেলেন একটা ছেলে নেই একটা সংসার নেই ভাই নেই বোন নেই কার জন্যে চাকরি করব। কার জন্যে সংসার করব। তাই ভাবলুম ছোট সংসারের চেয়ে একটা বড় সংসারের ভার নিলে কেমন হয় বরাবর দেশের মানুষের দুঃখ কষ্ট দেখে লজ্জা পেয়েছি কষ্ট পেয়েছি লেখাপড়ার অভাব দেখে ভয় পেয়েছি ভাবলুম তাদের নিয়েই সংসার করবো এবার তারপর রামনগরে এই জমিটা সস্তায় পেয়ে কিনে নিলুম আর তারপর সেখানে একটা ছোট বাড়ি করে নিজে থাকতে লাগলাম মিস্টার ভট্টাচার্য গল্প বলে চলেছেন আর আমি এক মনে শুনে চলেছি অনেক অভিজ্ঞতা মিস্টার ভট্টাচার্যের অনেক দেশে ঘুরেছেন অনেক লেখাপড়াও শিখেছেন অনেক শাস্তিও পেয়েছেন অনেক দুর্ভোগও সহ্য করেছেন জীবনে বললাম আপনি বলুন আমার শুনতে খুব ভালো লাগছে মিস্টার ভট্টাচার্য বললেন আপনার ঘুমের ব্যাঘাত হচ্ছে আপনি বরং এবারে শুয়ে পড়ুন আমি উপরে যাচ্ছি বললাম না না আপনি বলুন আপনার যদি বলতে কষ্ট না হয় তো বলুন এখনো তো রাত বেশি হয়নি মাত্র নটা বেজেছে এখনো অনেক সময় আছে তাহলে শুনুন এই বলে মিস্টার ভট্টাচার্য আরম্ভ করলেন আমি একদিন এই ইন্ডিয়াতেই আইসিএস এর চাকরি করেছি আবার এখনো সেই ইন্ডিয়াকেই দেখছি কিন্তু যারা বলে ব্রিটিশ গভর্নমেন্ট ভালো ছিল আমি তাদের দলে নই আমি জানি যে নিজের দেশের স্বদেশি গভর্নমেন্ট যত খারাপই হোক তা বিদেশি গভর্নমেন্টের চেয়ে অনেক ভালো বিদেশের ঠাকুরের চেয়ে স্বদেশের কুকুরও ভালো এইটাই আমি বিশ্বাস করি কিন্তু আজকে আমার সেই বিশ্বাসের ভিতের ওপরেই চির ধরেছে কিভাবে মিস্টার ভট্টাচার্য বলতে লাগলেন আজকে আপনি আমাকে দেখছেন খালি হাতে ট্রেনে এসে উঠেছি আমার হাতে আজ কয়েকটা মাত্র টাকা ছাড়া আর কিছুই নেই আমার সেই তিন লক্ষ টাকা সেই স্কুল সেই জমি কিছুই আমার নেই সব চলে গেল কি করে গেল কেন গেল মিস্টার ভট্টাচার্য বললেন আমাদের এই গভর্নমেন্টের জন্যে আর গভর্নমেন্ট মানেই তো আমরা আমাদের নিজেদের দোষেই সব গেল তার জন্যে আমি আমাদের নিজেদের ছাড়া আর কাউকেই দোষ দিই না বললাম আপনি সবটা স্পষ্ট করে খুলে বলুন তো স্পষ্ট করে আর কি বলবো আমার অনেক স্বপ্ন ছিল যে বিদেশে ইংল্যান্ডে আমেরিকায় যেমন দেখে এসেছি আমাদের দেশেও তেমনি একটি ইনস্টিটিউশন করব। সেখানে সবাই সৎ হবে সবাই পরিশ্রমী হবে সবাই নিজের নিজের সাধ্য আর সাদ অনুযায়ী লেখাপড়া করবে কিন্তু তা হল না কেন হলো না সে কথা বলতে সমস্ত রাত কেটে যাবে তবু অল্প বলুন ভট্টাচার্য বললেন লাস্ট উনিশ বছরের লম্বা ইতিহাস কি এক কথায় এক ঘন্টার মধ্যে বলা যায় এক একটা চিঠি লিখেছি গভর্নমেন্টের কাছে তার উত্তর আসতে ছ মাস লেগেছে আবার কখনো বা কোনো উত্তর আসেইনি তার জন্যে আবার চিঠি লিখতে হয়েছে শেষকালে সামান্য একটা কাজের জন্য আমাকে টাকা সময় সব কিছু নষ্ট করে দিল্লি যেতে হয়েছে নয়তো কলকাতা কিংবা পাটনা যেতে হয়েছে এককালে আমি নিজেই তো সেক্রেটারির কাজ করেছি সেদিন চিঠির উত্তর না দেওয়াকে ক্রাইম মনে করেছি যে কাজে গাফিলতি করেছে তাকে পানিশমেন্ট দিয়েছি কিন্তু আজ সেক্রেটারিয়েটে কাজ না করলে এই লোকের প্রমোশন হয় মিনিস্টারের রিলেটিভ হলে তার কাজ না করলেও চলে আজ কাজটা বড় কথা নয় বড় কথা হলো কে কার আত্মীয় তারপর মিস্টার ভট্টাচার্য বললেন তবু তার শিকার করেও কাজ চালিয়ে যাচ্ছিলাম স্কুলের বাড়ি তৈরি হলো ছাত্র ভর্তি হলো ছেলেদের থাকবার বন্দোবস্ত হলো আমি দিন রাত পরিশ্রম করে তাদের সঙ্গে একাকার হয়ে মিশে গেলাম কিন্তু তাতেও বাধা আসতে লাগলো ওপর থেকে চিঠি আসতে লাগলো চল্লিশ টন সিমেন্ট কোথা থেকে কিনলে তার হিসেব দাও রেশনের জন্যে অ্যাপ্লাই করে দিয়েছিলাম সেক্রেটারি সেক্রেটারিয়ের থেকে চিঠি এলো ফর্ম ফিল আপ না করলে রেশন কার্ড দেওয়া হবে না এক একটা জিনিসের ফয়সলা হতে এক বছর দু বছর কেটে গেল মিস্টার ভট্টাচার্য বলতে লাগলেন তাতেও আমি দমিনি তাতেও আমি আমার কাজ পুরো দমে চালিয়ে গিয়েছি কিন্তু তখনও জানি না যে শুধু সদ ইচ্ছে থাকলেই আজকের পৃথিবীতে চলে না সেই সদ ইচ্ছেকে নষ্ট করবার জন্যে হাজার হাজার মানুষ আড়ালে বসে ষড়যন্ত্র করতে ব্যস্ত তারা চায় না কোথাও কারো ভালো হোক কোথাও কেউ কারো ভালো করুক আমি যে রামনগরে স্কুল নিয়ে ছেলেদের মানুষ করবার জন্যে আমার সব কিছুকে শেষ করেছি এ বোধ হয় কারো সহ্য হল না জিজ্ঞেস করলাম কেন সহ্য হল না আপনার সঙ্গে কি তাদের কিছু শত্রুতা ছিল মিস্টার ভট্টাচার্য বললেন আমি তাদের কাউকে চিনিই না তার শত্রুতা থাকবে কি করে কিন্তু গভর্নমেন্টের কাছে তো আমাকে নানা কাজে চিঠি লিখতে হতো আজকাল বোধহয় হিমালয়ে গিয়ে সাধনা করতে গেলেও গভর্নমেন্টের পারমিশন নিতে হয় এমনই দিনকাল পড়েছে শেষকালে আমি চিঠি লিখলাম দিল্লি সেক্রেটারিয়েটে এই বলে যে গভর্নমেন্ট যেন আমার কাজে বাধা না দেয় তাহলেই আমি ইন্ডিয়া গভর্নমেন্টের কাছে চিরকৃতজ্ঞ থাকব কিন্তু তাতে ইন্ডিয়া গভর্নমেন্টের বোধহয় অপমান বোধ হল করলে কি আমার কাছে একদিন একজন পুলিশ অফিসার পাঠিয়ে দিলেন প্লেন ড্রেসে তিনি এনকোয়ারি করতে এলেন আমি স্কুল করে কি মতলব হাসিল করছি সে কি হ্যাঁ তিনি কী রিপোর্ট দিলেন জানি না তারপর থেকে শুরু হলো প্রচণ্ড বাধা তখন লোক এলো ইনকাম ট্যাক্স অফিস থেকে লোক এলো স্টেট সেক্রেটারিয়েট থেকে তারা কেউই বিশ্বাস করতে চাইলেন না যে আমি নিঃস্বার্থভাবে ছেলে মানুষ করতে চাইছি আমার স্ত্রী মারা গেছে ছেলে মারা গেছে আমি এক্স আইসিএস আমি যে সব কিছু ছেড়ে গ্রামের মধ্যে বসে বসে স্কুল করে দেশ সেবা করব এটা তাদের মনপুত হলো না তারা কথায় কথায় কৈফিয়ত চাইতে লাগলেন ভদ্রলোক এক নাগারে গল্প বলে যাচ্ছিলেন এবার একটু থামলেন তারপর বললেন জানেন আমি এককালে সাহেব ছিলাম এখন হয়েছি পাকা স্বদেশি কেউ সন্দেহ করলেন আমি আমেরিকার স্পাই কেউ বা ভাবলেন আমি রাশিয়ার স্পাই তারপর থেকেই আমার স্কুলের ওপর নজর রাখা শুরু হলো একজন টিচারকে একদিন অ্যারেস্ট করে নিয়ে গেল পুলিশ এসে অপরাধ কি না সে একজন কমিউনিস্ট ছেলেদের স্ট্রাইক করার মতলব দিচ্ছিল এমনভাবেই চলছিল কিন্তু আর বেশি দিন চললো না যে ভদ্রলোকের কাছ থেকে আমি জমি কিনেছিলাম তার ভাই একদিন কোর্টে মামলা ঠুকে দিলে তার বক্তব্য যে আমি বেআইনি করে জমিটা কিনেছি কারণ সেও জমির একজন শরিক বললাম তারপর সেই মামলা চলল পাঁচ বছর ধরে একদিকে মামলা আর একদিকে গভর্নমেন্টের কাছ থেকে নন কোঅপারেশনের সমস্ত মিলে আমাকে একেবারে পাগল করে তুলল তখন ভাবলাম কেন আমি স্কুল করতে গেলাম কেন আমি সমস্ত টাকাটা নিয়ে সুইজারল্যান্ড চলে গেলাম না সারা জীবনটা তাহলে আমি সেখানে মদ খেয়ে জুয়া খেলে কাটিয়ে দিতে পারতুম কিন্তু তখন আর তার উপায় নেই আমার স্কুলে তখন ভাঙন ধরেছে একদিন কংগ্রেস দলের সঙ্গে কমিউনিস্ট দলের মারামারি হয়ে গেল আমি জানতাম না যে আমার টিচারদের মধ্যে দুটো দল আছে ভদ্রলোক আবার থামলেন একটু যেন দম নিলেন মনে হলো তারপর আবার বলতে লাগলেন তখন ঠিক করলাম স্কুল তুলে দেব কিন্তু তাতেও বাধা এলো টিচার আর স্টুডেন্টদের কাছ থেকে তারা বললে স্কুল তাদের একটা কমিটি ছিল স্কুলের মিটিং করলে মিটিং করে রেজুলেশন পাশ করলে যে স্কুল তুলে দেওয়া বেআইনি তারা খবর পাঠালে স্টেট এডুকেশন মিনিস্টারের কাছে সেখান থেকে তারা একজন অ্যাডমিনিস্ট্রেটর পাঠিয়ে দিলে সেই অ্যাডমিনিস্ট্রেটর হলো সর্বময় কর্তা তিনি আমার এতদিনকার সমস্ত স্বপ্ন সমস্ত পরিশ্রম সমস্ত কল্পনা শিক্ষা দীক্ষা সব কিছু নষ্ট করে দিয়ে নিজের রাজত্ব চালাতে লাগলেন স্কুলের ছেলেদের খাওয়া খারাপ হয়ে গেল পচা টিফিন দেওয়া হতে লাগল অ্যাডমিনিস্ট্রেটরের কথার ওপর কথা বলবার অধিকার আর কারো রইল না অ্যাডমিনিস্ট্রেটর নিজের লেখা টেক্সট চালাতে লাগলো স্কুলে তার ফ্যামিলি এসে উঠলো স্কুল বাড়িতে স্কুলের ডেভেলপমেন্টের ফান্ডের টাকা দিয়ে তার তিনতলা বাড়ি হলো পাটনাতে সামনে বাগান হলো তাতে সুইমিং পুল হলো কারো কিছু বলবার রইল না আর আর আপনি কিছুই বললেন না আমি আর বলবো কি আমার তো তখন কিছুই ক্ষমতা নেই আজও যদি যান গিয়ে দেখবেন রামনগরের সেই মডার্ন মাল্টিপারপাস বয় স্কুল এখনও আছে সেখানে এখন আর পড়ানো হয় না শুধু হয় হরতাল শুধু হয় পলিটিক্স ক্রিকেট খেলার সময় সেখানে ক্লাসের ভেতরে ট্রানজিস্টার সেট নিয়ে খেলার রিলে শোনায় টিচাররা তারপর ম্যাজিস্ট্রেট আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন আমি তিন নম্বর সাক্ষী আমার আগে অ্যাডমিনিস্ট্রেটর সাক্ষ্য দিয়ে গেছে স্কুলের হেডমাস্টার সাক্ষ্য দিয়ে গেছে তারা দুজনেই প্রমাণ করে দিয়ে গেছে মিস্টার ভট্টাচার্যের মস্তিষ্ক বিকৃতি ঘটেছিল তার স্ত্রী পুত্রের মৃত্যুর পর থেকেই তিনি নাকি অস্থির চিত্ত হয়ে পড়েছিলেন স্কুল নিয়ে আর বেশি মনোযোগ দিতে পারতেন না তাতে শিক্ষার অবনতি হতে আরম্ভ করেছিল তখনই গভর্নমেন্ট থেকে স্কুলটার ভার দিয়েছিল একজন অভিজ্ঞ সৎ অ্যাডমিনিস্ট্রেটরের ওপর আমি অন্য রকম সাক্ষ্য দেওয়াতে কোর্টে একটু চাঞ্চল্য শুরু হলো আপনি কি মনে করেন যে তার মস্তিষ্ক বিকৃতির জন্যেই তিনি আত্মহত্যা করেছিলেন বললাম না তাহলে কিসে বুঝলেন যে তিনি স্বাভাবিক সুস্থ চিত্তের মানুষ ছিলেন বললাম আমি ট্রেনে যতক্ষণ কথা বলেছি তার সঙ্গে ততক্ষণ আমার মনে হয়েছে উচ্চশিক্ষিত সুস্থ দায়িত্ব সম্পন্ন লোকের সঙ্গে আমি কথা বলছি কখন তিনি শুতে গেলেন আন্দাজ রাত একটার পর আমি নিচের বার্থে শুয়েছিলাম আর তিনি ওপরের বার্থে ভোরবেলা রায়গড় স্টেশনে যখন ট্রেনটা এলো তখন আমার ঘুম ভাঙল তখন দেখলাম তিনি ঘুমোচ্ছেন কিন্তু যখন বিলাসপুর এলো তখনও যখন তিনি উঠলেন না তখন আমার কেমন সন্দেহ হলো আমি উঠে দাঁড়িয়ে দেখলাম তার মুখ দিয়ে ফেনা গড়িয়ে পড়ছে বুঝলাম তিনি কোনো ঘুমের পিল বেশি মাত্রায় খেয়ে সুইসাইড করেছেন কিন্তু কেন তিনি সুইসাইড করলেন এ সম্বন্ধে আপনার কোনো কৌতূহল জেগেছে বললাম হ্যাঁ তাহলে বলুন সুইসাইড করবার তার কারণ কি হতে পারে বললাম তিনি শুতে যাবার আগে আমাকে একটা কথা বলেছিলেন কি কথা বলেছিলেন প্রেজেন্ট ইন্ডিয়াতে কোনো ভালো লোকের স্থান নেই ভালো লোকদের পক্ষে ইন্ডিয়াতে বেঁচে থাকায় বিড়ম্বনা আমার কথা শুনে সমস্ত কোর্ট অবশ্য নিস্তব্ধ হয়ে গিয়েছিল আর আমিও অব্যাহতি পেয়েছিলাম সাক্ষ্য দেওয়ার বিড়ম্বনা থেকে আমি কাঠগড়া থেকে নেমে আসতেই চার নম্বর সাক্ষীর ডাক পড়ল কিন্তু যেদিন এই মামলার নিষ্পত্তি হল সেদিন এই স্থির হয়েছিল যে ভট্টাচার্যের মস্তিষ্ক বিকৃতির জন্যই তিনি আত্মহননের পন্থা নিজের হাতে গ্রহণ করেছিলেন তাই তার মৃত্যুর জন্যে আসলে কেউই দায়ী নয় নমস্কার